খবর সময় বাংলা লাইভে আমাদের সমস্ত ভিউয়ার্সদেরকে স্বাগত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে তিনি যে ভিডিও বার্তা দিয়েছিলেন তাতে আমাদের সমগ্র দেশবাসীকে এক হওয়ার যে আহ্বান তিনি করেছিলেন এবং ঠিক সেই আহ্বানে সাড়া দিয়ে যদি দেখা যায়, আমি ঠিক এই মুহূর্তে কলেজ পাড়ার থেকে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি। পুরোপুরি ঘড়ির কাঁটায় এখনও 9টা বাজেনি, কিন্তু যদি দেখা যায় ঠিক 8টা 56 মিনিট সময়, এবং অনেক বাড়িতেই এই মুহূর্তে যেই নরেন্দ্র মোদীর যেই বার্তা, সেই বার্তা অনুযায়ী কিন্তু সাধারণ মানুষ তাদের ব্যালকনি, তাদের যে বারান্দা রয়েছে সেখান থেকে তারা প্রদীপ কিংবা কেউ মোম ইত্যাদি জ্বালিয়ে তারা রাখছেন। এবং যদি দেখা যায় অধিকতর যে সমস্ত ফ্ল্যাটগুলো বা বহুতল যে আবাসনগুলো রয়েছে সেই আবাসনের কিন্তু ঘরের যে লাইট সেটা কিন্তু বন্ধ রয়েছে। তো এই মুহূর্তে আমি রয়েছি ঠিক কলেজ পাড়ায় আপনাদের সঙ্গে, এবং যেটা একটু আগেই আমি বলছিলাম যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে বার্তা, ভিডিও বার্তা, সেই ভিডিও বার্তাতে প্রত্যেকটি ভারতবাসীকে এই কোভিড-19 সঙ্গী অর্থাৎ তাদের সৈনিক করার জন্যে তার কিন্তু এই ঘোষণা। এবং সেই ঘোষণা মতে যদি দেখা যায় যে বিভিন্ন যে সমস্ত বহুতল আবাসনগুলো রয়েছে সেই আবাসনে কিন্তু বাড়ির লাইট নেভানো রয়েছে, এবং সাধারণ মানুষ কিন্তু বাড়ির বারান্দা থেকেই কেউ মোম কেউ প্রদীপ জ্বালিয়ে তার এই বার্তাকে কিন্তু কোথাও না কোথাও একটা সফল রূপ দিচ্ছেন, বা বোধহয় এটা বলতে পারি কোথাও না কোথাও আমরা সমগ্র দেশবাসী যে কোনো রকম প্রতিকূলতা কে জয় করতে আমরা যে সবসময় বদ্ধপরিকর সেটা বোধ হয় আরও একবার আমরা প্রত্যেকেই প্রমাণ দিচ্ছি। তো এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি ঠিক কলেজ পাড়ার থেকে, এবং কলেজ পাড়ায় এই মুহূর্তের যে পরিস্থিতি সেটাই আপনাদের সঙ্গে আমরা শেয়ার করে নিচ্ছি। অনেকেই আছেন যারা কেউ প্রদীপ বা মোমবাতি নয়, অনেকেই আছেন যে টর্চ জ্বালিয়েও কিন্তু রেখেছেন। এবং এখন যদি দেখা যায় যে প্রত্যেক রাস্তার প্রত্যেক যে বাড়ি, সেই বাড়ির সামনে অনেকেই লাইট নিভিয়ে দিয়েছেন, এবং তারা কিন্তু নিজের যে বারান্দা সেই বারান্দাতে তারা প্রদীপ হোক মোম হোক কেউ ফ্ল্যাশ লাইট অন করেছে। এবং বোধহয় যেটা আমি একটু আগেই আবারও বলছি আপনাদেরকে যে কোথাও না কোথাও আমরা সমগ্র দেশবাসী যে এক সেটাকে একটা প্রমাণ দেওয়া হচ্ছে, বা আমরা বোধহয় প্রত্যেকেই কোভিড-19-এর সৈনিক, কারণ এটা একটা যুদ্ধ। এবং প্রত্যেক বাড়িতে এই মুহূর্তে কিন্তু ঠিক এটাই রাখা হয়েছে। এবং এই মুহূর্তে আমি কলেজ পাড়ার থেকে আপনাদের সঙ্গে রয়েছি, এবং দেখুন যে এই দৃশ্য কিন্তু এখন বোধহয় আমাদের শহর শিলিগুড়ি নয়, সমগ্র দেশের মধ্যে এই দৃশ্য আমরা প্রত্যেকেই দেখব। আর এই দৃশ্যটাই বোধহয় আমাদেরকে কোথাও না কোথাও একজোট করে দিচ্ছে যে আমরা কোভিড-19-এর জন্য প্রত্যেকেই আমরা একসঙ্গে লড়াইটা চালিয়ে যাচ্ছি। আর এই লড়াইটা আমাদের ঠিক এইভাবেই একসঙ্গেই লড়াইটা লড়তে হবে, ঘরে থেকে সেই লড়াইটা লড়তে হবে। তো আমরা রয়েছি এই মুহূর্তে কলেজ পাড়ার থেকে আপনাদের সঙ্গে, এবং প্রত্যেকেই বাড়ির যেটা একটু আগেই আমি সকলের সঙ্গে এটাই ভাগ করে নিচ্ছিলাম যে বিভিন্ন বহুতলগুলো যে রয়েছে সেই বহুতলের কিন্তু প্রত্যেক বহুতলের লাইট অফ। আজ কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেটা বলেছিলেন যে ঠিক আজ 9টার সময় অর্থাৎ রাত 9টার সময় ঠিক 9 মিনিটের জন্য সমগ্র দেশবাসীর কাছ থেকে তিনি সময় চেয়ে নিয়েছিলেন। আর কোথাও না কোথাও সমগ্র দেশবাসী আমরা বোধহয় সেই সময়টা দিয়েছি, আর এটাই বোধহয় এটাই একটাই এটার থেকে প্রমাণ যে আমরা সকলে একসঙ্গে এই যুদ্ধে আমরা লড়ছি, এবং আমরা বোধহয় এইভাবেই সঙ্গবদ্ধভাবে এই লড়াইটা আমরা অবশ্যই জিততে পারবো। এটা কিন্তু আমাদের মনের মধ্যে এই বিশ্বাস আমাদের প্রত্যেককে রাখতে হবে।